সরকার বিরোধী আন্দোলনের যখন মাঠে রাজনৈতিক দলগুলো লড়াই করছে, আর সরকার যখন চেষ্টা করছে যে তাদের লড়াইটাকে কোনোভাবে পরাভূত করে আরেকটি নির্বাচন করার জন্য, সেই সময়টা মূলত স্নায়ুযুদ্ধের সময়। স্নায়ুযুদ্ধ এই কারণে যে এই সময় মাইন্ড গেম এবং পারিপার্শ্বিক যেসব অগ্রগতি সেগুলো বড় ধরনের প্রভাব রাখে উভয় পক্ষের সমর্থকদের মনে। তো এই ধরনের একটি স্নায়ুযুদ্ধের সময়, স্নায়ী লড়াইয়ের কালে আপাতত একটি চমকপ্রদ ঘটনা হচ্ছে যে বিএনপির কিছু বহিষ্কৃত নেতা কর্মী তারা নিজেরা একটি দল গোছানোর জন্য চেষ্টা করছে। দল গোছানো বললে ভুল হবে, দলটি আছে এবং সরকারের সহযোগিতায় দলটি নিবন্ধন পেয়েছে এই বছরের ফেব্রুয়ারিতে। সেই দলটির নিবন্ধন তো আরও কয়েকটি দল পেয়েছে, কিন্তু এই দলটি নিয়ে এত আলোচনা এই কারণে যে দলটি সাবেক বিএনপির প্রভাবশালী নেতা ব্যারিস্টার নাজমুল হুদার হাতে গড়া একটি সংগঠন। তো সেই তৃণমূল বিএনপি হঠাৎ করেই এবছর নিবন্ধন পেয়েছে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে যেদিন নিবন্ধন পায় দলটি, সেই নিবন্ধন পাওয়ার পরে দলটি গোছানোর জন্য সময় পাননি ব্যারিস্টার নাজমুল হুদা। তিন দিন পরে 19 ফেব্রুয়ারি মারা যান তিনি। মারা যাওয়ার পরে অনেকটা অন্ধকারেই ছিল কি হবে না হবে, কিন্তু এখন নির্বাচনের আগে এসে অনেক রকম কলকাঠি নাড়া হয় চারিদিক দিয়ে। তো সেই কলকাঠির নাড়ার একটা পর্যায়ে এসে তারা নির্বাচনের আগে সক্রিয় হচ্ছে। তাদের একটা কাউন্সিল আমি যখন এই আলোচনা করছি, তার কয়েক ঘন্টা পরে হওয়ার কথা, এই কাউন্সিলে যোগ দিচ্ছেন সাবেক বিএনপির দুজন পরিচিত মুখ। একজন একটু বড়, শমশের মবিন চৌধুরী, বিএনপির পররাষ্ট্র বিষয়ক বিষয়াবলী দেখতেন এর আগে, পররাষ্ট্র সচিব ছিলেন শমশের মবিন চৌধুরী তিনি, এবং আরও একজন তিনি হচ্ছেন যে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, নারায়ণগঞ্জ বিএনপির মোটামুটি পরিচিত মুখ, খুব বড় নেতা না হলেও মোটামুটি পরিচিত মুখ। তো এই দুজন বিএনপিতে যোগ দিচ্ছেন, শুধু দুজন না, মনে করা হচ্ছে যে আরও বেশ কয়েকজন পরিচিত মুখ। তো যাই হোক, এই আলোচনার মধ্য দিয়ে আমি একটু যেটা বলার চেষ্টা করছি সেটি হলো, নির্বাচনের শেষ সময় এসে যখন মাইন্ড গেম অর্থাৎ স্নায়ুযুদ্ধের মধ্যে চলছে বড় দুটি জোট, এবং ইতিমধ্যেই বিএনপির মাঠের আন্দোলন, তাদের কর্মসূচি এবং তাদের পরিকল্পনা নিয়ে জনমনে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে তারা কেন এত সময় নিচ্ছে, সময়ক্ষেপণ করছে সরকারকে রাজপথে বিধিবস্ত করার তাদের যে মিশন সেই মিশনে, অথবা তারা সময়ক্ষেপণ করছে কৌশলের অংশ হিসেবে, যেন এরই মধ্যে মামলা হামলায় আর যেসব নেতাকর্মী বাইরে আছেন এখনও তারা যেন কারাবন্দী না হন, সেটা একটা উদ্দেশ্য হতে পারে। আরও একটা উদ্দেশ্য হতে পারে যে ব্যক্তিগতভাবে, দুঃখিত, দলগতভাবে হয়তো তারা এতটা সুসংহ স্থানে এখনও নেই যে তারা সরকারকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে এত দীর্ঘ সময় ধরে এবং সেটা চালিয়ে যেতে পারে। আমার জানা নেই কী কৌশল, তবে যেই কৌশলই হোক না কেন, তাদের যখন মাঠে মোটামুটি বড় ধরনের চাপ প্রয়োগ করার একটা ক্যাপাসিটি, সামর্থ্যের অনুপস্থিতি, সেই অনুপস্থিতিতে তৃণমূল বিএনপির একটা কাউন্সিল অর্থাৎ তাদের অধিবেশন হচ্ছে দলীয় ফোরামের। এই কাউন্সিলে তারা ঠিক করবে আগামী দিনে কোন পথে যাবে এবং কীভাবে যাবে, যদিও আগামী দিনে কোন পথে যাবে কীভাবে যাবে এ নিয়ে তাদের মধ্যে কোনো দ্বিধা নেই, তারা নির্বাচনে যাবে। আমি একটি সংবাদ পড়ছিলাম, সেই সংবাদে নাজমুল হুদার কন্যা অন্তরা সেলিম হুদা, যিনি এই দলটির দায়িত্বে নিয়েছেন, এখন রাজনীতিতে নবিস, তার কোনো হাতে খড়ি নেই, কিন্তু রাজনৈতিক পরিবারে তার জন্ম। তো সেই সেলিম হুদা বলছিলেন যে নির্বাচনে গেলে তো আমরা আর বেইমান হয়ে যাব না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা খুব বোঝা উচিত এবং বোঝার জন্যই এই তৃণমূল বিএনপির আলোচনার প্রসঙ্গটি। বর্তমান প্রেক্ষাপট হচ্ছে সরকার চাইছে একটি একতরফা ভুয়া নির্বাচন করার জন্য, সেই নির্বাচনে যত বেশি দলকে তারা কাছে টানতে পারবে ততই তাদের রাজনৈতিক অর্জন, এবং বহির্বিশ্বকে দেখাতে পারবে যে দেখো একটা দল আসেনি কিন্তু বাকি সবাই তো এসেছে। সেই বাকি সবাইকে এই নির্বাচনে আনার জন্য তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অংশ হিসেবে তারা আগে থেকেই যে কয়েকটি দল তাদের সাথে ছিল তারা তো আছে। এর বাইরে সরকার একটা নতুন ইসলামী জোট, প্রগতিশীল ইসলামী জোট বলে একটা জোট করার কথা চিন্তা ভাবনা করছে, সেখানেও তারা হয়তো আসতে পারে। এর মধ্যে আমরা দেখেছি যে 110 আসন চাচ্ছে জাতীয় পার্টির যেই অংশটি এখন সরকারে আছে সংসদে, সেই রওশন এরশাদ, অনেকেই বলেন মমি রওশন, অর্থাৎ তিনি
অর্ধেক মারা গিয়েছেন, অর্ধেক জীবিত আছেন, তাকে যেভাবে বলা হয় সেভাবেই চলছে দলটি। যেভাবে বলা হয় মানে সরকার প্রধান যেভাবে বলেন, সেই মমি এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিও হয়তো নির্বাচনে যাবে। এর বাইরে যদি বিএনপির বেশ কিছু নেতা কর্মীকে নিয়ে কোনো একটি দলকে নির্বাচনে আনা যায়, সেটি হয়তো মনস্তাত্ত্বিক যে লড়াই, সেই লড়াইয়ে আওয়ামী লীগকে কিছুটা বেনিফিট দিবে, এবং সেই তাদেরকে নির্বাচনে আনার জন্য আওয়ামী লীগ যদি কিছু আসনে ছাড় দিতে হয় সেটা তারা দিবে, যেহেতু আসন তাদের কাছে লেখা আছে, কিংবা আসন তারা যেটা চায় সেটাই তারা নিতে পারবে, যেটাই ছাড় দিতে চায় তারা সেটাই ছাড় দিতে পারবে। তো কেন আমি বলছি যেটা ছাড় দিতে চায় তারা ছাড় দিতে পারবে, কেননা একটা আসন ছাড় দিয়েছিল এই তৃণমূল বিএনপির আগে যেই সংগঠনটি ছিল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, যেটিও নাজমুল হুদা গঠন করেছিলেন। সেই নাজমুল হুদা বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্স বিএনএ আরও দুটি রাজনৈতিক দল গঠন করে, অর্থাৎ রাজনৈতিক দল গঠনে নাজমুল হুদার কোনো ক্লান্তি ছিল না, তিনি যখনই যেভাবে মনে করতেন একটা করে গঠন করে ফেলতেন। কিন্তু ওই নাম সর্বস্ব, সাইনবোর্ড ব্যানার সর্বস্ব নাজমুল হুদার দল ছিল। তো যেই বিএনএফের যে রাজনৈতিক দল তিনি গঠন করেছিলেন, উদ্দেশ্য ছিল যে সরকারের সাথে মিলিয়ে কিছু আসন টাসনে নির্বাচন করা। কিন্তু পরে দেখা গেল যে নাজমুল হুদার সাথে বনিবানা হয়নি সরকারের, সুতরাং নাজমুল হুদার দলের যে মহাসচিব ছিল আবুল কালাম আজাদ, তাকে দিয়ে এই বিএনএফটাকে ভেঙে ফেলে সরকার। ভেঙে ফেলে ওই নাজমুল হুদার পরিবর্তে আবুল কালাম আজাদকেই ঢাকা 14 আসনের মনোনয়ন দিয়ে তাকে সংসদ সদস্য করে জয়ী করে নিয়ে আসে 2014 সালে। 2018 সালে এটি হয়নি। তো 2018 সালেও আবার নির্বাচনের আগ দিয়ে যখন বিএনপি নির্বাচনে গেল, তখন বিএনপির নাজমুল হুদার মেয়ে এই যে অন্তরা সেলিম হুদা, সে আবার বিএনপির নমিনেশন চেয়েছিল, বিএনপি তাকে নমিনেশন দেয়নি, কেননা তার বাবা বেইমানি করেছে দলটির সাথে, তাই তো? তো এরপরেই তারা অনেকটা নির্বিকার ছিলেন এবং অনেকটা নিশ্চুপ ছিলেন রাজনীতিতে। এবার 2023 সালে এসে ফেব্রুয়ারিতে, 16 ফেব্রুয়ারিতে তৃণমূল বিএনপির নিবন্ধন দিয়ে দেয় নির্বাচন কমিশন। কেন দিয়ে দেয়? যে নাজমুল হুদা যখন এই নিবন্ধনটি পাননি 2014 সালে তখন তিনি আদালতে গিয়েছিলেন, এই আদালতে যেয়ে নিবন্ধনের জন্য তার অ্যাপিল করে রেখেছিলেন। এত বছর পর এসে 2023 সালে এসে সেই অ্যাপিলের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে নিবন্ধন দিয়েছে, যদিও নিবন্ধন দেওয়ার শর্ত হিসেবে যেসব যা কিছু থাকা দরকার তার কোনো কিছুই ছিল না। এটি কার্যালয়, ব্যারিস্টার নাজমুল হুদার যে আইনি অ্যাডভোকেট কার্যালয় সেটি কার্যালয় হিসেবে ব্যবহৃত মেহরাবা প্লাজাতে, আর এটির 71টি স্থানীয় কমিটি হওয়ার কথা সেই কমিটিও ছিল না। তো সব কিছুর পরেও এই দলটিকে নিবন্ধন দিয়েছে সরকার। কেন দিয়েছে নিশ্চয়ই আপনাদের বোঝার অপেক্ষা না, যে নির্বাচনের আগে যেসব নির্বাচন দল খেলার একটা রেওয়াজ চালু করেছে আওয়ামী লীগ সরকার গত 15 বছর ধরে, সেই রেওয়াজের একটা অংশ হিসেবে এবার বিএনএফকে দিয়ে তারা একটা খেলাতে যায়। সেই খেলার অংশ হিসেবেই এখন এই কাউন্সিল হবে, এবং কাউন্সিল অন্তত 2 জন বিএনপির পরিচিত মুখ যোগ দিবে বলে আমরা জানতে পেরেছি। বাদ বাকি যতক্ষণ না যোগ দিচ্ছে আমরা বলতে পারছি না, কিন্তু কানাঘুষা আছে মেজর হাফিজ, আমি পরিষ্কার করে বলি, তিনিও হয়তো যোগ দিতে পারেন, কেননা বিএনপিতে তিনিও নিষ্ক্রিয়। আমি খুব অবাক হব না যদি মেজর আক্তারও এই তৃণমূল বিএনপিতে যোগ দেন, কিশোরগঞ্জের রাজনীতিবিদ। আমি খুব অবাক হব না যদি চাঁদপুরের এহসানুল হক মিলন এই তৃণমূল বিএনপিতে যোগ দেন। আমি খুব অবাক হব না যদি শামসার মবিন চৌধুরীর মতো এই ধরনের আরও বেশ কিছু পরিচিত মুখ যদি এখানে যোগ দেন, যোগ দিয়ে তারা একটা, যেহেতু তাদের জনসমর্থন না থাকলেও বেশিরভাগ মানুষের, এহসানুল হক মিলনের জনসমর্থন আছে ব্যক্তিগতভাবে আমি জানি, মেজর হাফিজের জনসমর্থন আছে ব্যক্তিগতভাবে আমি জানি, কিন্তু এই যে শমশের মবিন চৌধুরী কিংবা অন্যান্য যাদের কথা বললাম তাদের কোনো জনসমর্থন নেই, কিন্তু তারপরেও যেহেতু তারা পরিচিত মুখ রাজনীতিতে, সেই পরিচিত মুখ এবং তার একটা বিদেশি কানেকশান থাকার কথা, যেহেতু তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়গুলি দেখভাল করতেন আগে, তো এরা একটা খেলা খেলতে পারে যেটি নির্বাচনের আগ দিয়ে এই যে মনস্তাত্ত্বিক যুদ্ধ যেটার কথা বললাম, মনস্তাত্ত্বিক গেম, সেই গেমে বিএনপিকে কিছুটা পরাভূত করার জন্য কিংবা কিছুটা দুর্বল করার জন্য। এখন এটি তো হতেই পারে, বিশ্বাসঘাতকরা বিশ্বাসঘাতকতা করতেই পারে যে কোনো সময়, কিন্তু এটি কি শুধুমাত্র তাদের দোষ যারা বিএনপিতে যোগ দিচ্ছে, এই তৃণমূল বিএনপিতে?